আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি সকালবেলা টাইগার মুরগিগুলোকে বাইরে নিয়ে আসলাম। ওরা তো খাঁচার মধ্যেই থাকে, তো ওদেরকে একটু বাইরে আনার প্রয়োজন মনে করলাম। তো ভাবলাম যে নিয়ে আসি, হাঁটাহাঁটি করুক, অন্য অন্য মুরগিরাও আছে। তো বাইরে বলতে যেখানে আমি গাছ লাগিয়েছি সেই জায়গাটায়, তো আনার পর আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। দেখেন দেশি মুরগির বাচ্চা বর্তমানে যেগুলো আছে, ওর মা ওদেরকে ঠোকরায়, ঠিক মতো খেতে দেয় না, এখানে আসতেও দেয় না। কিন্তু এই জায়গাটায় ধুলাবালি আছে, ওইখানে ওরা গোসল করতে বেশি পছন্দ করে। তো আমি ওদেরকে লাঠি দিয়ে বারবার এদিকে রাখার চেষ্টা করতেছি, আর ওই বাচ্চাওয়ালা মুরগিটাকে এক পাশে রাখার চেষ্টা করতেছি, কিন্তু তাও ওরা ভয় পাচ্ছে। তো দেখেন এই জায়গাটার মধ্যে, এই যে দেখেন, ওয়ও কিন্তু বের হতে চাচ্ছে তিতি মুরগিটা, কিন্তু তিতি মুরগিটা ছাড়বো না। তিতি মুরগিটা অনেক ভয়ানক, ওয় অনেক জোরে জোরে হাঁটাহাঁটি করে। তো এক আপু জানতে চেয়েছিলেন যে তার বাচ্চা ফুটেছে, এক সপ্তাহ হয়েছে, কিন্তু বাচ্চা ঠিক মতো খাবার খাচ্ছে না। তো দেখেন আমার বাচ্চাগুলোকে আমি প্রথমে সোনালি স্ট্রেচার, তারপরে হচ্ছে ফিট, তারপরে চালের গুঁড়ো, এগুলো দিয়েছিলাম, খেয়েছে। তারপরে আমি প্রতিদিন ওদের একটুখানি আটা এবং ভুট্টা বাঙ্গার গুঁড়া একসাথে মিক্স করে একটা আটা রুটি বানালে যেরকম গোল করে ওই রকম করে, তারপর ছোটো ছোটো করে লিচি কেটে ওদেরকে খেতে দেই। তো এটা কিন্তু ওরা খুব আনন্দের সাথে খায়। দেখেন আমি ছোট্ট ছোট করে কেটে দিচ্ছি। একটা মুরগি প্রথম খাবে না, ওর মা খাবে, তারপর ওকে দেখাবে, তারপর ওই প্রতিদিনই এরকম দিবেন, একবেলা বা দুই বেলা দিবেন, অল্প একটু নেবেন। তো দেখবেন আস্তে আস্তে ওরা খাবারটা শিখে যাবে, খাওয়াটাও শিখে যাবে। তো এভাবে বাচ্চাগুলোকে খাওয়াতে হয়। মুরগি যেই খাবারটা খেতে পছন্দ করে, মুরগির বাচ্চা কিন্তু সেই ধরনের খাবারটা খেতে পছন্দ করে। তো আমি কিন্তু এই যে আটাটা ছোট করে কেটে দিচ্ছি, তো এটা কিন্তু ওরা মজা করে খাচ্ছে। তো এখানে তিনটা বাচ্চা সুস্থ আছে আল্লাহর রহমতে। মাঝে একটুনি ঝিমানি ছিল, তারপর দেখি পেকমগুলো লম্বা হয়ে একদম টয়লেট লেগে যায় এরকম অবস্থা। তো পেকমগুলো হালকা করে কেটে দিয়েছিলাম। দেখেন এই মুরগিগুলো টাইগার মুরগিগুলোকে দিয়েছি, কিন্তু ওরা ওরকম একটা খাচ্ছে না, কারণ ওরা এই খাবারটা চিনে না। আর চিনে হলো এই যে এই মুরগি আমি দেখাচ্ছি এইখানেই আছে, এই যে আমার দেশি মুরগিগুলো। তো এই বাচ্চাগুলোকে কিন্তু আমি এভাবেই ছোটোবেলায় আটা গুলিয়ে তারপর ওদেরকে খাইয়েছিলাম। তো ওরা মাশাল্লাহ খাবারগুলো খুব পছন্দ করতো এবং ঠিক মতো খেত। তারপর ওরা মশা মাছি এগুলো খেতে পছন্দ করতো, ওই জায়গাটা অনেক মশা থাকে, আর ওই মশা মাছিটা ওরা বেশি পছন্দ করে। আর হচ্ছে আমি এই খাবারটা দিতাম, তারপর ওরা খেত, ওরা এতটা হেলদি হয়েছে, অনেক স্বাস্থ্য, ওদের দেখলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে আটা গম এগুলোর মধ্যে, চাল এগুলোর মধ্যে শর্করার পরিমাণটা বেশি, ফ্যাট হয় ভালো। তো দেখেন মুরগিগুলো অনেক হেলদি। আর মুরগিগুলো যখন একটু একটু বড় হবে, তখন কিন্তু ওরা এই খাবারটা আস্তে আস্তেই কম খাবে। তো আমার ওই কালো বাচ্চাগুলো এখন আগে থেকে কম খায়, যে কোনো খাবারই কম খায়, আর এখন আগে থেকে একটু শুকিয়ে যাচ্ছে। ছোটোবেলায় খুব খেত, এই যে দেখেন ওরা কিন্তু এই বালুর মধ্যে, অর্থাৎ এখানে ধুলাবালি আছে, এই জায়গাটায় ওরা গোসল করে, আর এই জায়গাটায় ওরা গোসল করতে অনেক পছন্দ করে। তো তার জন্য ওদেরকে আমি মাঝে মাঝে খাঁচা থেকে এই জায়গাটায় নিয়ে আসি। তো আমার টাইগার মুরগির বাচ্চা কিনেছিলাম সুস্থ, একটা বাচ্চা দেখি অসুস্থ হয়ে গেছে, যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে। তো এই বাচ্চাটা অসুস্থ হওয়ার পরে ওকে আলাদা করে দিয়েছি, ওর খাবার দাওয়া সব কিছুই আলাদা করে দিয়েছি, ওর জন্য ঠান্ডার ওষুধ দিয়েছি, মাল্টি না, ওটার নাম হচ্ছে র্যানামাইসিন, ওইটা আনি নাই, মাল্টি না কী যেন একটা নাম ভুলে গেলাম, তো ওই ওষুধটা এনেছিলাম, তো ওইটা খাচ্ছে। আর হচ্ছে এই যে বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই বড় বাচ্চার থেকে হচ্ছে একটা বাচ্চা আবার অসুস্থ হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে ওর করাইচা রোগ ধরা পড়েছে সম্ভবত। আর করাইচা রোগটা হলে তো খুবই একটা ভয়ানক ব্যাপার হয়ে যায়, কারণ এই রোগটা একদম স্থায়ী বলা চলে, মানে খুব সহজে চলে যায় না খামার, একটা খামারে যখন প্রবেশ করে তখন দীর্ঘদিন এটা থাকে এই রোগটা। কিন্তু মুরগিটা খুব মারা যায় এরকম না, মারা যায় ধীরে ধীরে, অনেক দিন পর মারা যায়, মারা যাওয়ার হার অনেকটাই কম বলা চলে। কারণ আমার হাঁসের বাচ্চার করাইচা রোগ ধরা পড়েছিল, সহজে মারা যায় না, অনেক ভোগান্তি, মানে মরে তো মরেই না, শুধু শুধু খাবার খেতে পারে না, প্রাণটা শরীর থেকে বের হয় না, এরকম অবস্থা। তো এগুলো হয় ঠান্ডা থেকে, ঠান্ডাটা আপনারা এড়িয়ে চলবেন যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে। তো কয়েকদিন আমি আবার নিচে চট বিছিয়ে দেই নেই, যার কারণে লোহার শিকের কারণে ঠান্ডাটা লেগে গেছে। তো এখন
2 মাস হয়ে গেলে হয়তো রানীক্ষেতের একটা ভ্যাকসিন করব। ভাবছি সব বাচ্চাগুলোর 2 মাস হয়ে যাক সম্পূর্ণ, তারপরে রানীক্ষেতের ভ্যাকসিনটা করব। আর একটা ভ্যাকসিন আনলে 300 মুরগির মতন করা যায়, তো আমি যেহেতু অল্প মুরগি তো তার জন্য হেলা হেলা হেলাফেলা করতেছি, কিন্তু নিয়ে আসব কারণ এখন আমার মুরগির সংখ্যা ভালোই, এখানে 4টা ওইখানে 4টা, 8টা, তারপর ওইখানে বাচ্চা আবার 3টা, তো আবার বুড়া মুরগি আছে, বড় মুরগি, তো সব মিলে ভালোই মুরগি আছে। তো এখন যদি ভ্যাকসিন আনি সবগুলোরই করতে পারবো। আমি আনবো হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা, কারণ সামনে শীতকাল, তো রানীক্ষেতের ভ্যাকসিনটা যখন করে দিব তখন মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো আপনারা সবাই মুরগিদের জন্য দোয়া করবেন। তো দেখেন ওরা এইখানটায় আসছে, তো ওরা এখানে এসে বালু মুলো খায় আবার দেখি মাঝে মাঝে। তো শীতের দিনে শুধু একটা ভয় যে মুরগির যদি ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা থেকে সকল ধরনের রোগটা ছড়িয়ে যায়, আর যেই জায়গায় রোগটা হয় সেই এলাকাটা পুরো ছেয়ে যায় মুরগির রোগ। তো আমাদের এই গ্রামে অনেক জায়গায় মুরগির অসুস্থ হয়ে গেছে, তো একটু ভয় লাগছে যে ভাইরাস যদি বাতাসের মাধ্যমে ছড়ায় তো আমাদের মুরগিগুলো অ্যাটাক করে কি না। তো দেখি শেষ পর্যন্ত কয়টা মুরগি বাঁচাতে পারি, আমার এখানে 4টা টাইগার মুরগি, এর মধ্যে কয়টা বাঁচে এবং দেশীয় 4টা। তো দেখেন টাইগার মুরগির বাচ্চাগুলো কিন্তু বালু পেয়ে গোসল করতেছে, তো ওরা কিছুক্ষণ থাকবে, তারপরে ওদেরকে আবার ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখবো, কারণ ওদের খাঁচার মধ্যেই বেশিরভাগ সময়টা আটকিয়ে রাখি। আর হচ্ছে রাতের বেলায় ওদের আমি একটা ছালা চট দিয়ে রাখি যাতে ঠান্ডাটা অত না পড়ে, তো একটু ভয়ও হচ্ছে। তো আমার ভিডিওতে ইয়াকুব নয়ন ভাই তার নামটি উল্লেখ করতে বলেছেন, এবং আলিফ ভাই তার নামটি উল্লেখ করতে বলেছেন, ইমন ভাই তার নামটি উল্লেখ করতে বলেছেন। তো ইয়াকুব নয়ন, আলিফ, ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা আমার ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট করেছেন। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে এই মুরগিগুলো সুস্থ থাকে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।